আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ চোখের মধ্যে তো আপনার বুলেট লেগেছিল, তাই না? কিভাবে লেগেছিল স্যার? গত 4 তারিখে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, তো আমি সেখান থেকে আন্দোলনে ছাত্রদের সঙ্গে যাই। তো যাওয়ার পরে আমি পানি বিতরণ করতেছিলাম, পানি বিতরণ করছি। তো একটা সময় যায় দেখি একটা ছেলের বুলেট লাগছে, তো তাকে উঠাইতে যায়, ওই সময় বুলেট ছুটতেছিল, তো তখন আমাকে বুলেট লাগে। এবং ওই দিন সন্ধ্যা 6টায় যখন দেখতেছিল শাটডাউন ছিল, তো আমরা তারপরেও কোনোভাবে ঢাকায় আসছি। আগারগাঁওয়ে সর্বপ্রথম কোন থায়, আপনি কোন জায়গাটায়, আপনি কোন এরিয়াতে লাগছে? আচ্ছা, দিনাজপুর হচ্ছে সদর হাসপাতালের সামনে। ও, দিনাজপুরে, ওখানে সেদিন হয়েছিল? জি। তারপরে ওখান থেকে আমাকে ঢাকায় নিয়ে আসলো ভাইয়া, এই যে আগারগাঁও হাসপাতালে গেলাম। ওখানে প্রাথমিকভাবে আমাকে প্রথমেই ওটির জন্যই দিয়ে দিছে, তো সেখানে তিনারা বলছে যে বুলেট বের করছে, আমার হাতে দেয়নি তবে বুলেট বের করছে। বাট ওখানে তো মানে প্রাথমিক চিকিৎসাটা করতে পেরেছে, প্রাথমিক চিকিৎসা যদি যদি না করা হতো তাহলে কিন্তু আজকে যে এই চোখটা সে হতো না। ওরা কিন্তু অনেক পেশেন্টের প্রাথমিক চিকিৎসা করেছে, ওই প্রাথমিক চিকিৎসা থাক করার কারণেই মানে পরবর্তীতে রেটিনা থেকে যে কাজগুলো আমরা করতে পারছি সেটা কিন্তু সম্ভব হয়েছে। ওদেরকেও মানে ওরাও ধন্যবাদ। তারপরে স্যার ওনারা রেফার করে দিল রেটিনার জন্য, তো তখন এখানে আসছি স্যার। তারপরে আসে আপনার সঙ্গে দেখা হয়েছে। তারপরে আপনি গতকালকে অপারেশন, এখন কি অপারেশনের পর আগের চেয়ে একটু ভালো দেখছেন? জি স্যার, এখন ইম্প্রুভ মনে করতেছি, মানে কিছু দেখতে পাচ্ছেন আগের চেয়ে। বন্দুকের গুলিটা পাইছেন? জি স্যার পাইছি স্যার। দেখো যে রাউন্ড দেখছেন, এটা ভিতর চোখের ভিতরে ঢুকেছিল। জি স্যার। হ্যাঁ, তা এখন কি অনুভূতি আপনার? অনুভূতি স্যার মনে হচ্ছে যে আমার, আমি আশা ফিরে পেয়েছি যে স্যার আমি ভবিষ্যতে দেখতে পাবো। হ্যাঁ, কিছু দেখতে পারবেন। আপনাকে তো এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয়নি? না স্যার, কোনো টাকা পয়সা নেওয়া হয়নি। তো সেটা আমরা চেষ্টা করছি যে যারা আন্দোলনে যাদের চোখে আহত হয়েছে কিংবা চিকিৎসার জন্য, তা একদম ফ্রি করে দেওয়ার জন্য ইসলামী আই হসপিটালে এবং অন্যান্য জায়গায় হয়তো বা কিছু করছে। তা এখন আপনার অনুভূতি কে নিয়ে আসছে? আপনার ভাই? জি, ভাই এবং আমার বাবার সঙ্গে। আপনি আসেন, আপনার অনুমতি বলেন। আচ্ছা, অবশ্যই আমাদের অনুমতি তো আমরা চাচ্ছি ভাইয়ের থাকতে ভালো, এবং যেটা আমি আজকে সকালে শুনতে পারলাম এবং কালকেই বললো, অপারেশনের পরপরই বললো যে আমি কিছু বেটার ফিল করতেছি এবং সামনে যে হাত নাড়াচ্ছে ওটা ফিল করতে পারতেছে, মানে বুঝতে পারতেছে যে আমার সামনে কিছু আশা করতেছে। আমরা এখনো আশাবাদী, ওনার চোখের দৃষ্টি এখন কেবল ভিতরে একটা আমরা মেডিসিন দিয়ে রাখছি, সিলিকন অয়েল বলি, এটা থাকবে 4-6 মাস পর আমরা বের করে দেবো। তখন চোখের ছানি পড়ার একটা প্রবণতা থাকতে পারে, এই ছানিটাও আমরা বের তৈরি ইয়ে করে দেবো। বাট আমাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, চোখে আঘাত টাঘাত পাওয়া যাবে না, চোখে পানি লাগানো যাবে না কয়েকদিন। হ্যাঁ, আর একটু উপর হয়ে 2-3 দিন শুয়ে থাকতে হবে, কারণ রেটিনা ছিঁড়ে গিয়েছিলো ওই সময় অপারেশনের সময় এবং বুলেট লেগে। বাট আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে অশেষ রহমত যে আমাদের, আর আপনিও তো একটা মানুষকে